হলদিয়া আবাসন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তি পচা গলা মৃতদেহ হলদিয়ায় রহস্য মৃত্যু এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে হলদিয়া বন্দরের একটি আবাসনে ওই আবাসনের বাকি বাসিন্দারা কয়েকদিন ধরেই পচা গন্ধ পাচ্ছিলেন সেই গন্ধ খুঁজতে গিয়েই এই আবাসনের একটি ফাঁকা ফ্ল্যাটের ভিতর থেকে মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন জানান মৃতদেহটি পোকায় কুড়ে কুড়ে খেয়েছে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশের অনুমান একটি আত্মহত্যা পুলিশের অনুমান এক মাসের বেশি সময় ধরে এই মৃতদেহটি এখানে পড়েছিল গলায় ফাঁস লাগানো পরে এতদিন ঝুলে থাকার কারণে মৃতদেহটি নিচে পড়ে যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায় পুলিশ তদন্ত শুরু করেছে যদিও আবাসনের মধ্যে এমন ঘটনা বন্দর আবাসন এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে